সরকারি হাসপাতালে সার্জিক্যাল ওয়ার্ডে রোগীর রক্ত অদল বদল। এক ব্লাড গ্রুপের রোগীকে দেওয়া হলো আরেক গ্রুপের রক্ত। মারাত্মক অভিযোগ বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজে। লিখিত অভিযোগ দায়ের করেছে দুই রোগীর পরিবার। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার। সরকারি হাসপাতালে সার্জিক্যাল ওয়ার্ডে রোগীর রক্ত অদল বদল। এক ব্লাড গ্রুপের রোগীকে দেওয়া হলো আরেক গ্রুপের রক্ত। মারাত্মক অভিযোগ বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। লিখিত অভিযোগ দায়ের করেছে দুই রোগীর পরিবার। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার। পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে শোনাব। পেশেন্টকে জিজ্ঞেস করি, বলছে হ্যাঁ সত্যি এই ব্যাপার। পাশের পেশেন্টকেও জিজ্ঞেস করে দেখি, বলছে হ্যাঁ খুব ছটফট করছে। তখন আমার ব্লাডের পাউচের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে আমার নামটা পড়ে গিয়ে যে কাজল রেখা চ্যাটার্জির জায়গায় আজিমা বিবি, এবং চলছে ও প্লাস গ্রুপ রক্তের জায়গায় চলছে বি প্লাস রক্ত। এবার আমি তখন অফিসে গিয়ে চিৎকার চেঁচামেচি করি, আজিমা বিবির পরিবারও জানতে পারে এবং সঙ্গে সঙ্গে ওর ব্লাডটাও খুলে রাখা হয়, এবং ওরা সঙ্গে সঙ্গে খুলে না, অনেক চিৎকার চেঁচামেচি করার পর তারপর ওরা প্রায় 10 মিনিট পর ওটা ওখানে গিয়ে খোলে। এবং ওটা নার্সের দিকে তো কিছু কথা বলা যাচ্ছে না, ওরা তো কথা বলতে গেলেই খ্যাঁক খ্যাঁক। আর গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পেশেন্টের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা সকলেই তৎপর আছি এবং আমরা যত্ন নিচ্ছি। ডেপুটেশন দিতে এসে সরকারি আধিকারিককে হুমকি আসানসোলে পুরসভার বিরোধী দলনেত্রী। জল দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আঙুল উঁচিয়ে হুমকি চৈতালি তিওয়ারির। পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি, তাকে যেরকম ভাবে দেখলেন তিনি কি বলছেন এই তার এই কাজ নিয়ে, এবং অবশ্যই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারী যাকে হুমকি দেওয়া হয়েছে তার কি বক্তব্য শোনাবো পর্ব। আমরা তো এটাকে তুলে ধরবো, 15 দিন ওনার কাছে টাইম নিয়েছি, আমরা ডেপুটেশন দিয়ে গেলাম। যদি মেয়র সাহেবের সদ্বুদ্ধি হয় খুব ভালো কথা, না হলে ওনাকে বলবো যে ওনার পক্ষে এই কাজ যদি করা সম্ভব না হয়ে উঠছে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করব। কিভাবে মানুষকে পরিষেবা দিতে হয় আমরা দেখিয়ে দেব। এখনও পর্যন্ত MIC গঠন করতে পারলেন না, ওনাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব কেন না, দুটো ডেপুটি মেয়র না করলে ওনাদের মধ্যে লড়াই সমাপ্ত হবে না। MIC যদি ওনারা সব কিছু না নিজেদের মনের মতন না করেন, একা এনি কাঁদবেন উনি কাঁদবেন, সকলের কান্না বন্ধ করার জন্য মানুষকে কাঁদতে ওনারা ব্যস্ত করে দিয়েছেন। আমরা সমস্ত রাজনৈতিক দলেই দেখি ডেপুটেশন যখন দিতে আসে কি উদ্দেশ্যে দিতে আসে নিজেরাই ভুলে যায়। চেঁচামেচি হই হুল্লার করলাম, লোকজন নিয়ে গরম করলাম, এটাই উদ্দেশ্য থাকে যে আলোচনা করা। এই প্রবলেম আমি বোধ করছি, আপনার মাথায় কি খাটছে, আপনাকে কি সহযোগিতা করতে পারি এটা আপনি বলুন। লোকগুলো জলকষ্টে আছে, কোনো ডেপুটেশন দিতে এলেও কেউ বলে না, পাবলিক এলেও বলে না।